নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ বাংলা নববর্ষ, তাই জনতা জনার্দনের প্রতিনিধি নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপামর বঙ্গবাসী এবং ভারতবাসীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। মিনি ভারতবর্ষকে দেখতে গেলে নিঃসন্দেহে ইসলামপুর মহকুমায় আসতেই হয়, আর সেই ইসলামপুর মহকুমার সীমান্তবর্তী গ্রাম বোধগজ, গোয়ালগজ, রাধারগজ এলাকায় আপনাদের যেমনটা দেখানোর চেষ্টা করব যে দেবী ভগবতীর যে মহাযজ্ঞ 108, শ্রী শ্রী দেবী ভগবতীর 108 চণ্ডী মহাযজ্ঞের যে অনুষ্ঠান তিন দিন ধরে রাধারগজ এলাকার যে ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, তার জন্য কিন্তু কলস যাত্রার আয়োজন করা হয়েছে আজ নববর্ষের শুভ লগ্নে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 151 জন ঠাকুর পরিবারের রমণী মাথায় কলস নিয়ে প্রায় 450 বছরের ঐতিহ্য, 7 থেকে 8 জেনারেশনের যারা ঠাকুর পরিবারের সদস্য সদস্যা, নবীন থেকে প্রবীণ, তারা কিন্তু গেট টুগেদারের উপলক্ষ হিসাবে বলা চলে এবং নিজের আরাধ্য যে গ্রাম দেবতা, সেই দেবতাকে পুজো করবার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নাগর নদীতে জল ভরার জন্য এসেছেন সুদৃশ্য, এবং সেই সঙ্গে গ্রাম্য বধূর বেশে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই তারা কিন্তু আজকে এই মুহূর্তে একদম সীমাবর্তী বিএসএফ জওয়ানদের নিগরানিতে বলা চলে রীতিমতো। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম সীমান্তবর্তী গ্রামের মানুষ বিএসএফ এর সহযোগিতাতে এই মুহূর্তে কিন্তু কলস যাত্রার আগে সেই কলসে জল ভরছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নাগর নদী একদম সীমান্তবর্তী যে এলাকা সেখানে কিন্তু জল ভরার কার্যক্রম চলছে, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি ঐতিহ্য রয়েছে ঠাকুর বাড়ির সেটা কিন্তু আপনাদের যেমন জানাবো, পাশাপাশি সিনিয়র মেম্বার থেকে যারা একদম নবীন প্রজন্মের যারা মেম্বার রয়েছেন তারা কি বলছেন আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি গোয়ালগজ বিওপি এলাকা থেকে। চপ্পল কে যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুজালি গ্রাম পঞ্চায়েতের ইন্দো বাংলা সীমান্তবর্তী এলাকা বোধগজ, গোয়ালগজ, বোধগাঁও, গোয়ালগাঁও, গোয়ালগজ এবং হচ্ছে যে রাধারগজ ঠাকুর বাড়ি রয়েছে সেখানে। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই যে দেবী ভগবতীর পূজা অর্চনা উপলক্ষে তিন দিন ব্যাপী যে চণ্ডী মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তারই অংশ হিসাবে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠাকুর পরিবার বলা চলে যেই জায়গা থেকে, বলা চলে ইসলামপুরের বিশিষ্ট শিক্ষাজীবী, শিক্ষা অনুরাগী এবং সেই সঙ্গে বহু মানুষ যাদের শিক্ষায় সুশিক্ষিত হয়েছেন, যেখান থেকে অবশ্যই বঙ্গরত্ন প্রয়াত শিক্ষক প্রেম বিহারী ঠাকুর থেকে শুরু করে ঠাকুর পরিবারের অন্যান্য শিক্ষক যারা রয়েছেন নবীন এবং প্রবীণ প্রজন্মের উঠে এসেছেন, সেই রাধারগজ এলাকায় কিন্তু আগামী তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে 108 চণ্ডী মহাযজ্ঞ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 151 জন রমণী নবীন এবং প্রবীণ প্রজন্মের প্রত্যেকে তারা কিন্তু এই মুহূর্তে যথাবিহিত মর্যাদার সাথে এবং সেই সঙ্গে পূজার রীতি মেনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলস যাত্রার আগে কলসে জল ভরছেন।
আপনাদের জানানোর চেষ্টা করবো এই পার বাংলা ওপার বাংলার বিভাজনকারী যে নাগর নদী, সেই নাগর নদীতে কিন্তু এই মুহূর্তে কলস যাত্রার ঠিক শুভ মুহূর্তে, তার প্রাক মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কলসে জল ভরার প্রক্রিয়া চলছে ধীরে ধীরে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব নবীন এবং প্রবীণ প্রজন্মের প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু সেই কলস যাত্রাতে অংশগ্রহণ করেছে এবং ইন্দো বাংলা সীমান্তবর্তী যে নাগর নদী, সেই নদী থেকে তারা কিন্তু জল তুলে ঠাকুর বাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দিরে, যেখানে দেবী যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার টিম রয়েছে ইন্দো বাংলা সীমান্তবর্তী গোয়ালগঞ্জ বিওপি সংলগ্ন নাগর নদীতে। আপনাদের জানিয়ে দিই 450 বছরের যে পুরনো ঐতিহ্য, যেখানে গ্রাম পূজা, গ্রাম্য দেবতার পুজোর পাশাপাশি দেবী কালী পূজিত হন এই ঠাকুর বাড়িতে, সেই মন্দিরেই কিন্তু আগামী 3 দিন অর্থাৎ আজ কাল এবং আগামী 3 দিন মহাযজ্ঞ, চণ্ডী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। আর ঠিক তার প্রাক মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সীমান্তবর্তী যে নাগর নদী রয়েছে সেখানে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই সম্মিলিত হয়েছেন 151টি বা তারও বেশি কলস নিয়ে এই মুহূর্তে নদীতে জল ভরবার জন্য, এবং তারপর নদীতে জল ভরার পরেই ভব্য শোভাযাত্রা এবং কলস যাত্রার মাধ্যমে তারা মন্দিরকে পবিত্র করবেন এবং তারপর সেখানে এসে কিন্তু মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একে একে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলে নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি কেন তাদের এই আয়োজন সে বিষয়ে জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বলা চলে 7 প্রজন্মের একদম বলা চলে যে প্রবীণ প্রজন্ম যারা তিনি আছেন, কি নাম আপনার? আমার নাম চন্দ্রশেখর মিশ্রা। এক অনোখা আন্দাজ হ্যায়, হর বার পূজা হতা হ্যায়, অর্চনা হতা হ্যায়, সাল মে এক বার কালী মাতা কা পূজন হতা হ্যায়, ইস বার চণ্ডী মহাযজ্ঞ কা আয়োজন কিয়া গয়া হ্যায়। ইস বার ক্যা ক্যা মকসদ রহেগা আপনে ভব্য দেবতা সে ইয়া গ্রাম দেবতা সে ক্যা প্রার্থনা করেঙ্গে? কোই দুর্ঘটনা নহি হো, ইসমে অনেক তরহ কা ইস বার বিঘটন সব হুয়া হ্যায়, ও সব কি মা দূর করে সবকো, সবকো স্বস্থ রখে, ইয়াহি প্রার্থনা হয় পালি। দেখতে হ্যায় একদম, মতলব নবীন সে লেকা কে প্রবীণ সবকো ইয়াহ ইস ওয়াক্ত শামিল হুয়ে হ্যায়, কেসা লাগ রাহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়, ইয়ে পহলে বার ইসকা আয়োজন হুয়া হ্যায়, ইসলিয়ে উমঙ্গ ভি হ্যায় লোগো মে, বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবীন এবং প্রবীণ প্রজন্ম, সেই ঠাকুর পরিবারের যারা হচ্ছে আত্মীয় পরিজন থেকে শুরু করে রমণীরা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কলসে জল ভরে ধীরে ধীরে সীমান্তবর্তী এলাকা থেকে সেই ঠাকুর বাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করবেন। লাইনে যেতে হবে, দেখতে পাচ্ছেন নিয়ম নিষ্ঠা এবং আচার সংহিতার সাথে এবং যথেষ্ট নিয়মানুবর্তিতার সাথে আমরা নবীন প্রজন্মের উদ্যোক্তাদের মধ্যে যিনি একজন রয়েছেন তার সঙ্গে কথা বলবো। দাদা কি নাম আপনার? বিশাল ঠাকুর নাম, নমস্কার। বলছি এখানে হচ্ছে সমস্ত জাতি মিলেমিশে আপনারা রাধার কাছে থাকেন। হ্যাঁ অবশ্যই, ঈদের জন্য প্রোগ্রামটাকে শুনলাম ডিলে করা হয়েছে। হ্যাঁ অবশ্যই, আমরা সবাই যারা মুসলিম ধর্মের লোক আছেন তাদেরকে আপনারা বলেছিলেন যেহেতু তারাবি নামাজ চলছে আমরা ঈদের পরে অনুষ্ঠান। অবশ্যই আমরা, আমাদের অনেক সহযোগিতা করেছেন, আমাদের যতগুলো পতাকা আছে ওরা তাদেরই সহযোগিতায় তৈরি, ঠিক আছে। আমাদের কালী মন্দিরের সামনেই উনি আছে একজন মৌলভী সাহেব, উনি আমাদের এই পতাকাগুলো তৈরি করে দিয়েছে এবং আমরা যে 3 দিন নিরামিষ পালন করব তারাও সেই জিনিসটাকে মানতে রাজি আছে।
আচ্ছা এই যে সহযোগিতা এবং এখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকছেন আর এই প্রথমবার 450 বছরে প্রথমবার এখানে চণ্ডী মহাযজ্ঞ হচ্ছে অবশ্যই কি বার্তা দিতে চাইবেন বার্তা দিব সকলেই আসুক এখনো দুদিন সময় আছে আসার আমরা যতদূর পেরেছি আমাদের ক্ষমতা মতো সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা সবাইকে বলবো আপনাদের আহ্বান করা হচ্ছে আপনারা আসুন আমাদের গ্রামে এই যজ্ঞটার সহযোগিতা করুন এবং দেখে যান আসলে আমাদের ভালো লাগবে আমরা ছোট কয়েকটি গ্রাম মিলে এই অনুষ্ঠানটি করতেছি আমরা কথা বলবো আশিস ঠাকুর রয়েছেন এই মুহূর্তে উদ্যোক্তাদের অন্যতম বলে গ্রামের প্রতি মানুষের একটা টান থেকে আপনি শহরবাসী ইসলামপুরবাসী হলেও এই যে একটা গেট টুগেদারের মাহল তৈরি হয়েছে কেমন লাগছে কি বলবেন এটা যেখানটাই থাকি না নারীর টানে তো এখানটায় আসতেই হবে জন্মভূমি এইখানটা বড় হওয়া এইখানটায় এইখানটা তো আসতেই হবে দাদা যেখানটাই থাকি সব কিছু এইখানটাই শহরে চলে গেছি কিন্তু এখনো গ্রামের সাথে জুড়ে আছি গ্রাম থেকে দূরে যেতে পারিনি এখনো যতই শহরের হয়ে যায় মন থেকে এখনো গ্রামের ছেলে আছি গ্রামেই থাকবো এই তিন দিন ধরে যে 108 হচ্ছে চণ্ডী পাঠ হবে তিন দিন ব্যাপী 72 ঘন্টা এর আগে তো এটা কখনো করেন না না এটা প্রথমবার হচ্ছে আমাদের প্রথমবার চণ্ডী যজ্ঞ আমরা অনুষ্ঠান করছি অনেকদিন পাশেই দেখা গেল মুসলিম গ্রাম রয়েছে চারিদিকে 51টা মাত্র ঠাকুর পরিবার যে পরিবার থেকে হচ্ছে বঙ্গরত্ন পিবি ঠাকুর প্রেম বিহারী ঠাকুর যতীন ঠাকুর প্রকাশ ঠাকুররা উঠে গেছেন তাদের পরবর্তী প্রজন্ম আপনারা সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যে বলছেন মুসলিমরা আছে ওরাই আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে যত পতাকা দেখছেন সব পতাকা ওনাদের হাতে তৈরি করা এবং কোনো রকম পেমেন্ট নেয়নি ওরা ফ্রি অফ কস্ট ওরা এই পতাকাগুলো তৈরি করেছে এমনকি আশেপাশে যতজন গ্রাম আছে গ্রামের মানুষজন আছে ওরা বলছে আমরা তিন দিন কোনো রকম আমিষ জিনিস খাবো না ওরাও পেঁয়াজ লসুন এইগুলো বর্জিত করেছে তো আমাদের এখনো ভ্রাতৃত্ব বোধ এখানটা বজায় আছে এত বছর ধরে আছি আমাদের সাথে ওদের সুসম্পর্ক খুব ভালোবাসা আন্তরিকতা আছে ভাই ভাই সম্পর্ক আমাদের এই পরবটা এই যে উৎসবটা ছিল করার এটা করার কথা ছিল 10-11 তারিখে যেহেতু ঈদ পড়ে গেছিলো ওনাদের সাথে কথা বলে ওরা বললো দাদা আপনারা দুই দিন পরে করুন আমরা এই যে আমাদের এই যে বন্ধুত্বটা এখনো বজায় আছে ভালোবাসাটা এখনো বজায় আছে যেটা গ্রামের মানুষের মধ্যে এখনো সম্পূর্ণভাবে বজায় আছে ঠিক ধন্যবাদ আপনাদের জানি যে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন একজন রয়েছেন আমাদের সঙ্গে দেখতে কে একদম নাগার নদী মে আপ উতর গেয়ে থে কলশ যাত্রা মে শামিল হোনে কে লিয়ে মহিলা কো আপ আর্মি মে সে হ্যায় এক ভব্য পরিবেশ হ্যায় অর ইয়াহাঁ দেখতে হ্যায় হাম লোগ চাহতে হ্যায় জো একজুট হো समाज के कल्याण हो एकजुट हो जी इसीलिए यह कार्यक्रम किया गया है चंडी यज्ञ बस इतना ही आप भी ठाकुर परिवार से बिलोंग करते जी, हैं जी जी और आप देश के सेवा में लगे हुए हैं सेवानिवृत्ति में हैं जी, फोर्स में हैं जी तो ये जो एक कह सकते हैं कि एक जगह होना गेट टुगेदर का एक मतलब सूचना हुआ यहाँ कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है क्या संदेश देना चाहेंगे देशवासी को आप देश के रखवाले हैं देशवासी को वही देना चाहते हैं जो भाई एकजुट हो कोई भाईचारा रहे भाईचारा रहे कोई धर्म ना हो जी क्या नाम है आपका मेरा नाम रतन कुमार ठाकुर है बहुत बहुत शुक्रिया ओके थैंक यू আমল ভরা প্রায় সম্পন্ন হয়েছে আমরা একে একে অন্যান্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব জুড়ে থাকুন নেটওয়ার্ক আছে হ্যাঁ চলে আসে क्या नाम है आपका जनाब मेरा नाम मनीष कुमार ठाकुर है अच्छा इसे हाँ हम बोध गांव के ग्रामवासी हैं जी और ये प्रथम बार हमारे ग्रामीण क्षेत्र में प्रथम बार ये चंडी महायज्ञ हो रहा है जी चंडी महायज्ञ मुख्यतः चार प्रकार के होते हैं ये सत चंडी महायज्ञ है जी ठीक है ये सत चंडी महायज्ञ में हम लोग पूरे समाज का जाति धर्म से ऊपर उठ करके ये पूरे समाज के लिए है पूरे समाज का कल्याण के लिए ये यज्ञ हमारे काली मंदिर में हो रहा है ये मंदिर 800 साल पुराना मंदिर है जो बांग्लादेश से आया गया था हम लोग का मंदिर बहुत पुराना है और बहुत नियम से यहाँ पे पूजा होता है यहाँ के पूजा को देखने के लिए इस्लामपुर दूर दूर से लोग आते हैं यहाँ माना जाता है कि यहाँ जो आते हैं उसका मनोकामना पूरा हो जाता है हाँ पूरा हो जाता है तो ये सत चंडी महायज्ञ है इसमें हम लोग का 48 घंटा कंटिन्यू हवन चलेगा जो बंद नहीं होगा अभी अधिवास होगा आज का जो हम लोग का कार्यक्रम है वो अधिवास का कार्यक्रम है हम लोग का भूमि पूजन होगा ग्राम देवता का स्थापना होगा ये सब कार्यक्रम है भंडारा भी है देखिए भंडारा भी आप लोग 16 तारीख को करने जा रहे हैं हाँ, अखंड भंडारा है ये भंडारा तो मतलब उस दिन तो बड़ा है हम लोग अखंड भंडारा है ये कंटिन्यू चलते रहेगा तीन दिनों तक अखंड आज हम लोग खीर का व्यवस्था है कल से खिचड़ी का ये अखंड भंडारा चलेगा और रामनवमी के सुबह हम लोग का पूर्ण आहुति हो जाएगा अच्छा हाँ ठीक बहुत बहुत शुक्रिया
আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে, কিন্তু জল ভরার যে হচ্ছে প্রক্রিয়া সেটা চলছে। আপনাদের জানিয়ে দিই সীমান্তবর্তী এলাকাতে বিএসএফ এর সহযোগিতাতে বলা চলে একদম এপার বাংলা অপর বাংলার মধ্যবর্তী যে নদী, সেই নদী নাগর নদী থেকে কিন্তু জল তোলার প্রক্রিয়া চলছে। যে পরিবার বা বলা চলে যেই জায়গা থেকে পশ্চিমবাংলার বঙ্গরত্ন প্রয়াত শিক্ষক প্রেম বিহারী ঠাকুর, যতীন ঠাকুর থেকে শুরু করে অমিতবাবু, শহরবাসী হলেও পেশার তাগিদে গ্রামের প্রতি টান দরদ রয়েছে, এবং এই যে আটটা প্রজন্ম প্রায় 450 বছর ধরে এখানে বাস, এখানকার মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, আজকে এসছেন আবার একদম অবিরত তিন দিন চলবে, কেন সেটা? এটা সামাজিক স্বীকৃতি হিন্দুদের এই এলাকায়, তার জন্য শান্তির জন্য, আত্মার তৃপ্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং তৎসহ সমৃদ্ধি এবং শুভকামনা। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আরও কিছু লোক আছেন যারা এই মুহূর্তে ঠাকুর পরিবারের এই অনুষ্ঠানে এসে আচ্ছা আমরা আগে আগে কথা বলবো এই মুহূর্তে। এই মুহূর্তে কলস যাত্রার শুভ লগ্নে জল ভরার সময় যে আজকে এই মুহূর্তে এসেছেন মুন্না ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো মুন্নাদা। প্রথমত এই যে মহাযজ্ঞ হচ্ছে তার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা। প্রায় আপনাদের 8 প্রজন্ম আপনারা এখানে, এখানকার মাটির সঙ্গে মিশে যাওয়া, আপনাদের পূর্বপুরুষদের এবং এখনও এখানকার যে কালচার সংস্কৃতি তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, কখনো বা মৈথিলি ভাষায়, আর বেশিরভাগটা এখনো দেখি ঠাকুর পরিবার সূর্যাপুরীতে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, কি বলবেন? এটা এটা আমাদের এখানকার মানে কালচারই বলতে পারেন, যে আমরা সব ভাষাতে আমাদের হিন্দি বলেন, বাংলা বলেন, সূর্যাপুরী বলেন, মানে প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য মিলাই আমরা নিজেকে বাস করি এখানে। আর এটা যে আপনি দেখতে পারতেছেন, দেখেন আমাদের ওই সাইড থেকে, বাংলাদেশ সাইড থেকেও আজকে আমরা ওনাদেরকেও খবর দিয়েছিলাম, ওনারাও এসছে যে কোনো বিঘ্ন না হয়, কোনো প্রবলেম না হয়, তার জন্য আমাদেরও পোস্টের ক্যাম্পের বিএসএফগুলো আছে, ওনাদের থেকেও এসছে মিডিয়া। তো আমরা এখানে আমাদের এই যে এখন শেষ এখানকার ইয়ে হচ্ছে, এখান থেকে সোজা বাড়াবো, বাড়ায় আমরা আমাদের মন্দিরে যাব, তারপরে ওখানে আবার হবন কুণ্ডর নির্মাণ হবে, তারপরে 48 ঘন্টা মানে 16 পহর, এক পহরে 3 ঘন্টা হয়, 48 ঘন্টা আমাদের তিন দিন আমাদের সমানভাবে যজ্ঞ হবে। এই যজ্ঞতে না করেও 70 কুইন্টালের মতন খড়ি লাগতেছে, আমরা 20-22 কেজি গাইয়ে রামপুর থেকে বাড়ায় 4-5 লাখ লোকের সমাগম হয়, ওটাতেও আমরা থাকবো, এখান থেকে আমরা যজ্ঞ শেষ করবো, তারপর আবার ওখানে যাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে এই মুহূর্তে কিন্তু কলস যাত্রার যে শেষ মুহূর্তের কাজ সেটি কিন্তু চলছে। ভুলে গেলে তারপরে ধরুন কথা বলো বললাম এই উৎসব উপলক্ষে, সে কালী পূজা হোক অথবা মনে করেন আজকে এই চণ্ডী পাঠ হচ্ছে প্রায় 450 বছরে এই বছর প্রথম ঠাকুর পরিবারের, তো সেখানে সবাই একসঙ্গে হতে পারছেন, ছোট বড় সকলের সঙ্গে আত্মীয় পরিচয়ের সঙ্গে দেখা হচ্ছে, কতটা আনন্দ! এটা ভীষণ আনন্দের কথা। আমরা এমনি কালী পুজোতে একসঙ্গে সবাই থাকি, কালী পুজোতে বছরে একবার সবাই থাকি, কিন্তু এরকম অনুষ্ঠান কালী পুজোর থেকেও বেশি বড় এটা আমাদের অনুষ্ঠান হতে চলেছে, আর সব ভগবানের কৃপা। দেখুন আমরা মানে সফল হয়ে যাব, পরিবারের পরিবারের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য। সাইড থেকে ধরতে হবে, জলমাতায় নমঃ, সহিতমা অর্ঘ্য জল সমর্পয়ামি।
बोले ओ माँ घोरा स्वाहा वरुणे भ्यो नमः समस्त थाने देवता भ्यो नमः गंगे च यमुने च गोदावरी सरस्वती सिंधु कावेरी नर्मदा देवी भ्यो नमः सपरिवारं सहितं ध्यान रखते अक्षतं पुष्पं समर्पयामि हे ओम वरुणे नमः ओम वरुणे नमः ओम समस्त थाने देवता भ्यो नमः गंग अक्षत पुष्प ओ माँ भ्रव स्वाहा गंधक्षत पुष्पम धूप दीपम नवेदम पंच उपचार पूजा संपर समर्पया मेघे कने धूपत्ति लगन है ना अगरबत्ती सलाई कोई लाया है अगरबत्ती सलाई क्यों आने नहीं वो इसका बोलवा हो ना तुम्हारे जेठ की ले जवा हो बे देखते हैं वो देखते हैं धूप धूप कटे अगरबत्ती आंचन की जाती है अगरबत्ती ले लिया मनु को पूछो मनु को पूछा नहीं हुआ था ऐसे कर लास्ट में हम कर रहे हैं लड़का के ओ आये वाह अभी चावे जब ये बीएसएफ कैंप से हाँ अच्छे ना बीएसएफ कैंप बीएसएफ कैंप को बुला तो उनका तो कोई बोले कौन संखोई डरे बा माजे जी हाँ कब तो छोटा सा हाँ मौके में घूम जाओ टीवी के हिंदी तो कौन सा बोलते पड़ेस लाइक चल चीज़ हम थोड़े नोट टेंशन नहीं ঠাকুর পরিবারের আরেক সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যারা কিন্তু এই মুহূর্তে বিধি আচরণ সহযোগে কলস যাত্রার ঠিক আগ মুহূর্তে জল ভরার পর যে বিধি আচরণ রয়েছেন তা কিন্তু পালন করছেন। আপনাদের জানানোর চেষ্টা করব এই এলাকায় সীমান্তবর্তী গোয়ালগঞ্জের যারা হচ্ছে বিএসএফ রয়েছেন এবং পাশাপাশি বিডিআর, তাদের কিন্তু নিগরানিতে বলা চলে এই হচ্ছে মহাযজ্ঞের প্রস্তুতি চলছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো একজনের সঙ্গে, কি বলছেন দাদা? বলছি এই প্রথমবার বলা চলে ঠাকুর পরিবারের ইতিহাসে 450 বছরের ইতিহাস বলা চলে, এপার বাংলা ওপার বাংলা মানে একদম বোধগাঁও থেকে শুরু করে যদি আমরা রাধার গছ অব্দি দেখি তাহলে 800 বছরের ইতিহাস ঠাকুর পরিবারের। তো সেখানে এই প্রথম হচ্ছে চণ্ডী মহাযজ্ঞ হচ্ছে, কি বলবেন তিন দিন জন্য? এর জন্যই আমরা সবার মঙ্গল কামনা করি এখানকার যারা লোকাল আছে এমএ এবং সারা ইসে নিয়ে, যাতে সবার মঙ্গল কামনাই হয়, সবার মঙ্গল হয় এবং সবাই ভালোভাবে আগামী ইসে চলতে পারি, এটা হচ্ছে আমাদের গোটা দেশ বলা চলে 2020-21 একদম করোনার মধ্য দিয়ে গেছে, তারপরে স্বাভাবিক জনজীবন হয়েছে, মা চণ্ডী মা ভগবতীর কাছে কি প্রার্থনা থাকবে? সেটাই আমাদেরই থাকবে, যাতে সবাই আগাগোড়াই যাতে এরপরের স্টেজগুলো যাতে সবাই ভালোভাবে কাটাতে পারি এবং সবাই সুস্থ এবং নিজের এটা ই করে বুঝতে। নাম আপনার? দুলাল ঠাকুর। আমরা কথা বলছিলাম ঠাকুর পরিবার অন্যতম সদস্য দুলাল ঠাকুরের সঙ্গে, সমস্ত বিধিনিষেধ মেনে অবশ্যই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব, অর্থাৎ একদম এই মহাযজ্ঞ শুরুর আগে একাধিক বিধি এবং আচার কিন্তু পালন করতে হয়। সেই আচার সংহিতার মধ্যে হলো নিরামিষ ভোজন করা, লবণ ছাড়া বা আলোনা খাদ্য গ্রহণ করা, সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন এই রাধারগঞ্জ এলাকায় রয়েছে, অটুট রয়েছে, সেখানে যেমন বলা চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
প্রত্যেকটা মানুষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমনই কিন্তু উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেল। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যাতে কোনো প্রকারের বিঘ্ন না হয়, তাই অবশ্যই যে বিষয়টা বলবো, রাধাগঞ্জ এলাকার গোয়ালগঞ্জ এলাকার ঠাকুর পরিবারের সদস্যরা এখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কাছে আগেই বার্তা দিয়েছিলেন তারা এই তিন দিনব্যাপী চণ্ডী মহাযজ্ঞ করবেন, তাই তাদের কাছে অনুরোধ করেছিলেন তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই তারাবিন নামাজ এবং ঈদের শেষেই তারা কিন্তু আজ একদম নববর্ষের শুভ লগ্নে তিন দিনব্যাপী চণ্ডী পাঠের আয়োজন করেছেন, যেখানে চণ্ডী পাঠের পাশাপাশি অবশ্যই মহাযজ্ঞ হবন এবং তার পাশাপাশি সন্ধ্যারতি থেকে শুরু করে ভান্ডারার ব্যবস্থাপনা রয়েছে। অবশ্যই কিভাবে এই চণ্ডী পাঠ বা বলা চলে যে চণ্ডী মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা অবশ্যই যথাসময়ে পেশ করবার চেষ্টা করব। এবং আজকে একদম কলস যাত্রার একদম শেষ মুহূর্তে মন্দির পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা জুড়ে থাকব। আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই আবার সেই গোয়ালগঞ্জ বিওপির একদম শুরু থেকে তাদের ঠাকুর বাড়ির মন্দির পর্যন্ত। টিল দেন স্টে টিউন, সহপ্রতিনিধি ক্যামেরা পার্সন মাসুমের সঙ্গে আমি জব্বার আলী, আপাতত গোয়ালগঞ্জ বিওপি একদম নাগর নদীর এলাকা থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কয়েক মিনিট পর।